কি রে ব্রো, কি অবস্থা তোর? এই তো বন্ধু, আসি কোনোরকম। কি রে, তোরে অনেকক্ষণ ধরে দেখছি এরকম চুপ করে দাঁড়াই রইছস, তোর মন মানসিকতা ওইরকম ভাল লাগতেছে না, কি হয়েছে তোর সত্যি করে বলতো। না রে বন্ধু, তেমন কিছু হয়নি, ফ্যামিলিতে খুব প্রবলেম চলতেছে তো এই জন্য একটু টেনশনে আছি। ও বুঝছি তোর কি সমস্যা, দাঁড়া আমি টাকা দিচ্ছি, এই নে এই টাকাটা নিয়ে তোর ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে যাইস। না রে বন্ধু, আমার টাকা লাগবে না, তোর কাছ থেকে আর কত এইভাবে টাকা নেব, আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। টাকাটা দিচ্ছি রাখ, এই টাকাটা দিয়ে তোর ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে যাইস। বন্ধু, আমি যখনই বিপদে পড়ি তুই আমারে টাকা দিয়ে হেল্প করিস, আমি তোর টাকা কোনোদিনও ফেরত দিতে পারি না, এই জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, তুই কিছু মনে করিস না বন্ধু। আরে বন্ধু, এটা কোনো ব্যাপার না, আমরাই তো নাকি। আচ্ছা তুই তো মনে হয় সকালে খাসনি, এখন তো বেলা গড়াইয়া দুপুর হয়ে যাইতেছে, চল হোটেলে চল দুজনে খাবো। কি রে তরিগুল ভাই, ছোট ভাই না, ও মানুষের এইভাবে টাকা দিয়ে বেড়ায়, আচ্ছা বিষয়টা তরিগুল ভাই বলতে হবে তো। বন্ধু, তুই যে আমারে টাকা দিলি আমার সত্যি অনেক হেল্প হইলো, আমি যখনই বিপদে পড়ি শুধুমাত্র তুই আমারে হেল্প করিস, তাছাড়া আর কেউ আমারে হেল্প করে না। আরে এটা কোনো ব্যাপার না, চল আগে খাওয়া দাওয়া করে আসি। তরিগুল ভাই আপনি এখানে, আপনাকে তো খুঁজতেছি সেই কখন থেকে। কি হয়েছে ভাই, বসে এখানে কি হয়েছে বলো তো। আপনার ছোট ভাই আছে না, ওরে যে প্রত্যেকদিন টাকা দেন, ও টাকা কি করে সেটার খোঁজ রাখেন? কেন, আবার টাকা কি করে? আপনি যে ওরে টাকা দেন, ওই টাকা ও প্রত্যেকদিন মানুষের দিয়ে বেড়ায়, আপনার টাকার কি কোনো মূল্য নাই? কি, আমার টাকা ও এইভাবে নষ্ট করে? দাঁড়াও, বিষয়টা আজকেই দেখছি। আচ্ছা তুই থাক, আমি দেখি ও কোন জায়গায় আছে। কি রে রফিকুল, আমি তোর প্রতিদিন হাত খরচের জন্য টাকা দিই, আর তুই নাকি সেই টাকা মানুষের দিয়ে বেড়াস? আসলে ভাই, আমি যারে টাকা দিছি ও আমার ফ্রেন্ড হয়, আর ও ফ্যামিলিগতভাবে একটু সমস্যায় পড়ছিল, এই জন্য ওরে টাকাটা দিছিলাম। তুই কি, আমি টাকা দিই মানুষের সমস্যা দেখার জন্য? যা তুই তোর ফ্রেন্ডের কাছে যা, আজকে তো আর তুই বাড়ি আসবি না। আমি তোরে টাকা দিই, আমার টাকাগুলো তুই এইভাবে নষ্ট করতেছিস, আমার টাকার কি কোনো মূল্য নেই তোর কাছে? তোর মতো এইরকম ভাইয়ের আমার দরকার নেই, যা তুই এখান থেকে যা। তরিগুল ভাই কি করলেন এটা, একটা ছেলের জন্য নিজের ভাইকেই বের করে দিলেন? আরে আমি তো ওরে একটা পরীক্ষা করতেছি, ও তো ওর ফ্রেন্ড এত ভালোবাসে, দেখি ওর বিপদ ওর ফ্রেন্ড ওর পাশে দাঁড়ায় কিনা। আমার ভাই তো আমারে বাসা থেকে বের করে দিচ্ছে, এখন আমি কোথায় যাব? আচ্ছা অব্রুরে একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ রফিকুল, কই আসিস? বন্ধু আমি তো এই যে নদীর ধারে আছি। ও আমার ভাই তো আমার বাসা থেকে বের করে দিচ্ছে, তোর বাসায় একটু থাকা যাবে? তুই ছাড়া তো আমার তেমন কোনো ভালো বন্ধু নেই, তোর বাসায় একটু রাখ। ও তোর ভাই তোরে বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ বের করে দিছে। বন্ধু কিভাবে যে বলবো, আমার বাড়ির অবস্থা তো তুই জানিসই তেমন ভালো না, আমার বাড়ি থেকে তুই অ্যাডজাস্ট করে নিতে পারবি? না দেখলে তো বলতে পারতেছি না যে কি হবে। আমার বাড়ির পরিবেশ ভালো হইলে তোরে অবশ্যই নিয়ে যাইতাম বন্ধু, তোরে আমার বাসায় নিয়ে যাইতাম, তুই তো জানিসই আমার ফ্যামিলির অবস্থা কেমন, আর আমার বাসার পরিবেশটাও তো তেমন ভালো না, আর তোরা ভাই বড় লোক মানুষ, আমার বাসায় তো অ্যাডজাস্ট করে নিতে পারবি না, এই জন্য তোরে নিয়ে যাচ্ছি না। আরে বন্ধু, তোর ফ্যামিলির অবস্থা তো আমি আগে থেকেই জানি, আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। তুই থাকতে পারলে তো আমার কোনো সমস্যা নেই, তাইলে তো আলহামদুলিল্লাহ, তোর বিপদে আমি পাশে থাকতে পারবো এতে আমি অনেক খুশি, কিন্তু আমার না অনেক খারাপ লাগছে, আমার জন্য তোর ভাই তোরে বাসা থেকে বের করে দিবে এটা আমি ভাবতে পারিনি, সরি রে বন্ধু, কিছু মনে করিস না। আরে না আমি কোনো কিছু মনে করিনি, আমি তো একটা বন্ধুরে হেল্প করতে গেছিলাম, হেল্প করতে গিয়ে যদি আমার ভাই ভুল বুঝে তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? তারপরও না আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, তাইলে চল আমাদের বাড়ির দিকে যাই। আচ্ছা চল। এই দাঁড়া, তোদের কোনো জায়গায় যাইতে হবে না। কেন ভাই, কি হলো তোমার, আমারে কি বাসা থেকে বের করে দিও তোমার শান্তি হয় না? এতটুক বিষয় নিয়ে তুমি আমারে বাসা থেকে বের করে দিলে, সমস্যা নেই আমার বন্ধু আমার পাশে আছে, আমি ওর বাসায় এখনই চলে যাচ্ছি। আরে পাগল, আমি তোরে কেন বাসা থেকে বের করে দিব, আমি এটা পরীক্ষা করতেছিলাম ও তোর প্রকৃত বন্ধু কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারলাম ও গরিব হলেও ওর মন মানসিকতা ভালো, ও গরিব হওয়া সত্ত্বেও ও তোর বিপদে পাশে দাঁড়াচ্ছে, এইটা দেখে আমি সত্যি অনেক খুশি হলাম, ও আসলেই তোর প্রকৃত বন্ধু। ভাই আসলে আমার ফ্যামিলি অনেক সমস্যার ভিতর ছিল তো, এই জন্য টাকাগুলো নিছিলাম। আরে পাগল সমস্যা নাই, তুমি ওর বন্ধু মানে আমার ছোট ভাই, তোমার বিপদে ও কেন, আমিও পাশে দাঁড়াবো, আজকে অনেক বেলা হয়েছে এখন চলো বাসায় যাই। সব বন্ধু বাট পার হয় না, কিছু বন্ধু বিপদে পড়েও বন্ধুদের কাছে টাকা চাইতে আসে, এক বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধুর তার পাশে দাঁড়ানো অবশ্যই কর্তব্য।